সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক আমরা জানবো এখানে সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক কী আমরা আগে জানবো সমতল কি আমরা এই ভূপৃষ্ঠকে একটি সমতল ধরে বিবেচনা করতে পারি বা এই ব্ল্যাক বোর্ডটাকে আমরা যদি সমতল ধরি দেখতে কি সমতল তাহলে সমতলে কার্তৃষ্টীয় স্থানাঙ্ক স্থানাঙ্গত বিন্দু আমরা এই সমতলে যে কোনো একটি স্থানে একটি যে কোনো একটি বিন্দু নিতে পারি বা যে কোনো স্থানে একটি বিন্দু নিতে নিতে পারি এই সমতলে বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করেছিলেন একজন ফরাসি গণিতবিদ তার নাম ছিল যে ড্রায়নে ডেকার্টে তার নাম অনুসারে এই সমতলে স্থানাঙ্ক নির্ণয় করা হয়েছিল এই ফরাসি গণিতবিদের নাম ছিল রেনে ডেকার্টে ফরাসি গণিতবিদের নাম ছিল নাম ছিল নাম ছিল রেনে ডেকার্টে আর ডেকার্টে সর্বপ্রথম একটি সমতলে লম্বভাবে ফরস্পর সেদি দুটি স্থির রেখা বিবেচনা করেন এই গণিতবিদ পরস্পর সেদি দুটি স্থির রেখা কল্পনা করেন আমরা যদি দুটি রেখা আঁকেই পরস্পর লম্ব এবং পরস্পর সেদি একটি আরেটিকে সেট করেন তাহলেটিকে পরস্পর স্দি এই দুটি সরল রেখা কোন একটি সমতলে তিনি বিবেচনা করেন এই দুটি সরল রেখা তাহলে এই সরল সরলরেখাটা যেটি আমরাকে যদি এটাকে ধরি যদি এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ তিনি হরিজেন্টালি এই ভূমির সাথে আনুভূমিক আর ওয়াই ওয়াই ড্যাশ বার্টিক্যালি ওয়াই ওয়াই ড্যাশ বার্টিকেলি অর্থাৎ উলম্ব ওই ভূমির শত্রু তাহলে এই ভার্টিক্যালি এই দুটি সরল দুটি লাইন পরস্পর সরলরেখা বিবেচনা করেন আর এই সেট বিন্দুটাকে ধরা হয়েছিল মূল বিন্দু এটাকে অরিজিন বা মূল বিন্দু ধরা হয়েছিল আর তার নাম অনুসারে এই সমতলের নাম করা হয়েছিল কার্টেসেন ফ্লেন তাহলে এই দুটি সরল রেখার দ্বারা এই কোন একটি সমতলকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল তাহলে এটাকে যদি প্রথম বাঘ ধরা হয় এই এক ম এক ম এটাকে দ্বিতীয় এটাকে তৃতীয় যথাক্রমে এটাকে চতুর্থ বাঘ বলাছে এই সমতলের যে কোনো সমতলে এই যে কোনো বাঘের মধ্যে আমরা যে কোনো বিন্দু ফি নেই আর এই বা স্থানাঙ্ক নেই এই যে কোনো বিন্দু ফি নেই এইটি স্থানাঙ্ক ফি নে এই ফি থেকে ও এক্স এর উপর আমরা যদি ফি এ লম্ব আঁকি বা উলম্ব রেখা এটাকে বলা উলম্ব রেখা অঙ্কন করি উলম্ব রেখা এই ফি এ রেখা ও কে এ বিন্দুতে আবার এই পি বিন্দু দিয়ে যদি আমরা বা হরিজেন্টালি বা আনুবিকভাবে যদি একটি রেখা অঙ্কন করি তাহলে ওই রেখাটি ওয়াই ও কে বি বিন্দুতে সেট করে আমরা যদি অঙ্কন করি ঠিক এই এক্স ওয়াই ও ওয়াই কে বি বিন্দুতে সেট করে তাহলে আমরা যদি এই ও এখানে যদি ও এ সমান আমরা যদি ও এ সমান এ ধরি এক্স এর স্থানাঙ্ক এবং এই ফি এ সমান পি এ সমান ফি এ সমান যদি বি ধরি তাহলে এই এ ও বি যতক্ষণে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নির্দেশ করে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে এই এ এবং বি এ এবং বি যথাক্রমে এই ফি বিন্দু স্থানাঙ্ক নির্দেশ নির্দেশ করে এই এখানে যদি এ এবং বি মান জানা থাকতো তাহলে আমরা এই ফি এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারতাম সহজে আমরা জানতে পারতাম বা ফি এর অবস্থান নির্ণয় করতে নির্ণয় করা যেত হবে তাহলে আমরা এই এ এবং বি দ্বারা যত ক্রমে ফি বিন্দু স্থানাঙ্ক দ্বারা ফি বিন্দু স্থানাঙ্ক নির্দেশ করে ফি বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্দেশ করে তাহলে এ দ্বারা এক্স অক্ষের স্থানাঙ্ক বা বুজ নির্দেশ করে এই আমরা যদি লিখে এই এ দ্বারা এ দ্বারা এক্স এর এক্স এর স্থানাঙ্ক বুজ এক্স এর স্থানাঙ্ক এই এক্স অক্ষের যেই স্থানটা হওয়া এটা কি বুজ বলে স্থানাঙ্ক বুজ বলে বুজ বলে এবং বি দ্বারা এই বি দ্বারা ওয়াই এর স্থানাঙ্ক কুটি দ্বারা কুটি বলে এই ওয়াই অক্ষর বরাবর যে স্থানাঙ্ক পাওয়া যায় ওইগুলো বলে কুটি আর মূল বিন্দু স্থানাঙ্ক দ্বারা হয় জিরো জিরো এই ও আমরা যদি মূল বিন্দু ধরে হয় এটাকে জিরো জিরো দ্বারা হয় এই জিরু জিরু এখানে এই এক্স এর স্থানাঙ্ক জিরু ওয়াই এর স্থানাঙ্ক জিরু বা বুঝ জিরু কুটি জিরু তাহলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে এই বুঝ কি কুটি কি এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক গুলো হচ্ছে কি বুঝ আর ওয়াই অক্ষ বরাবর এই স্থানাঙ্ক বলা হয় কুটি ওয়াই অক্ষের ডান দিকে হাতের ডান পাশে এই ওয়াই অক্ষের এই ডান পাশে এক্স এর স্থানাঙ্ক সময় ধনাত্মক হয় এই এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই অক্ষের বাম পাশে এই এক্সের স্থানাঙ্ক এটাকে আমরা এক্স ড্যাশ বলি এই সব সময় কি হবে ঋণাত্মক এক্সের মান হবে এই অনুসারে এই এ বি অনুসারে তাহলে প্রথম স্থানাঙ্কটা হবে এক্স এবং বিয়ের স্থান এই দ্বিতীয় স্থানাঙ্কটা হবে ওয়াই এর তাহলে এই প্রথম স্থানাঙ্কটা এই ওয়াই অক্ষরের যদি বাম পাশে হয় তাহলে সবসময় কি হবে নেগেটিভ বা ঋণাত্মক আর ওয়াই অক্ষরের ডান পাশে হলে সবসময় ধনাত্মক আর এই এক্স ও এক্স এর উপরের দিকে ওয়াই এর স্থানাঙ্ক সবসময় কী হবে পজিটিভ বা ধনাত্মক আর নিচের দিকে হবে সবসময় ঋণাত্মক আমাদেরকে এই এক্স ওয়াই ড্যাশ দিয়ে সবসময় ঋণাত্মক বোঝাবে এর মানটা এবং এই এক্স ড্যাশ দ্বারা ঋণাত্মক বোঝাবে আমরা আরও সহজে এইটা দিয়ে চিহ্নিত করতে পারি যদি এরকম এই বিন্দু হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এক্সের মানও ঋণাত্মক এর মানও ঋণাত্মক তাহলে আমরা বলেছি কি এই এক্সের মান আমরা প্রথমে আগে এক্সেরটা ক্যালকুলেশন করবো এক্সের মান ঋণাত্মক হলে ওয়াই অক্ষের বাম পাশে যাবে তাহলে এই দিকে আসবে এই অক্ষের দিকে আসবে এক্স ড্যাশের দিকে এরপর হচ্ছে হচ্ছে ওয়াইয়ের মান মাইনাসের দিকে উপরের দিকে হলে পজিটিভ নিচে আসলে নেগেটিভ আমরা ধরে এই বিন্দুটা হবে এরকম আমরা যদি একটু হিসাব করে নিই তাহলে এই বিন্দুটা হবে কী বিন্দু এই স্থানাঙ্ক এইটা হবে মাইনাস টু মাইনাস ওয়ান এই তৃতীয় অক্ষে বরাবর তাহলে এই বিন্দুটা হবে কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা যদি যোগ করি এরকম হবে এই বিন্দু স্থানাঙ্কটা হবে এরকম তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান হবে থার্ড কোয়ার্টারে মাইনাস দুটাই মাইনাস হলে থার্ড কোয়ার্টারে দুটাই প্লাস হলে ফার্স্ট কোয়ার্টারে আর এটা প্লাস মাইনাস হলে এক্সের মান মাইনাস ওয়াই এর মান প্লাস হলে দ্বিতীয় কোয়ার্টারে আর ওয়াইয়ের মান মাইনাস এক্সের মান প্লাস হলে চতুর্থ কোয়ার্টারে আমাদেরকে আরো এটা সহজভাবে মনে রাখার জন্য আমরা আগেও জানি তারপরে আর একটু জেনে নি এইভাবে কার্তৃশীয় ফরাসি গণিতবিদ কার্তিস এই যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছিলেন এই ফরাসি গণিতবিদের নাম অনুসারে এই স্থানাঙ্কের নামকরণ করেছিল কার্তিস স্থানাঙ্ক সমতলে স্থানাঙ্ক তাহলে আমরা কার্তিস স্থানাঙ্ক কি জানলাম